আবারও ফিরে এলাম একাত্তর মঞ্চে। আমরা কথা বলছি ডক্টর সলিমুল্লাহ খানের সাথে, বাঙালি মুসলমানের রাজনৈতিক বাসনা। আবারও ফিরছি আপনার কাছে। আমরা আহমদ সফর আলাপের সূত্র ধরেই আলাপ করছি বটে, কিন্তু একটু যদি যে প্রশ্নটা আপনাকে করলাম, রাজনীতি সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে রাজনীতিতে, রাজনীতি যদি বুদ্ধিজীবিতাকেও বিচ্ছিন্ন করে ফেলে, রাজনীতি যদি সংস্কৃতি থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, তখন কি বুদ্ধিজীবিতার দায় দাঁড়ায় না যে সেখানে যা কিছু মানুষ বিরোধী, যা কিছু সমাজের অগ্রগতি বিরোধী সেটা নিয়ে দাঁড়ানো? বটেই, তার দায় তো দাঁড়ায়, কিন্তু দায়টা সে পালন করবে কিভাবে? আপনি যে বলেন মানুষ বিরোধী, সমাজ বিরোধী, আসলে মানুষ বলে কিছু কি আছে? যে সত্যি মনে আছে, নানা রঙের মানুষ, নানা ধরনের মানুষ, নানা স্বার্থের মানুষ, নানা শ্রমের মানুষ, নানা শ্রেণীর মানুষ। সেই জন্য আপনি বারবার আহমদ সফরের কথা তুলেছেন, আমি বলি রাজনৈতিক বাসনা কথাটা কী। 1971 সনে যদি বাংলাদেশ রাষ্ট্রটি না হতো, আমার ধারণা আহমদ সফর বাঙালি মুসলমানের মন প্রবন্ধ লিখতেন না, লিখলেও অন্য কিছু হতো, মন কথাটা আসতো না। এখন ধরেন একটা এখানে ত্রুটি আছে, 1947-এর সীমারেখার ওই পারেও কিছু মুসলমান আছে যারা বাংলা ভাষায় কথা বলে, মুর্শিদাবাদ, মালদহে, কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তারাও তো বাঙালি মুসলমান, তাদের কোন থেকে কেউ কিছু বলে না। বাংলাদেশ যে রাষ্ট্রটা হয়েছে, এর মধ্যে সংখ্যাগুরু লোক ইসলাম ধর্মাবলম্বী, তারা কবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেন গ্রহণ করেছে, এই পরিপ্রেক্ষিতেই আহমদ সভা কথাটা তুলেছেন। একসময় তারা একটা নির্যাতিত জনগোষ্ঠী ছিল, এখন তারা একটা রাজনৈতিক বাসনা পূর্ণ করে একটা নিজস্ব রাষ্ট্র করেছে, অথবা এই রাষ্ট্রে তারা একটা বড় অংশীদার। এই কথা থেকে তিনি বললেন, তাহলে আমরা বুঝবো এখন তারা রাজনৈতিকভাবে পরিপক্কতা অর্জন করেছেন। উনি দুঃখের সাথে বললেন, 1975-এর ঘটনাবলীর পরে, এই প্রবন্ধ 1975-এর আগে লেখা হয় নাই, কিন্তু পরে লেখা হয়েছে, এবং তাতে তিনি বললেন যে এই গোষ্ঠী যদিও বা রাষ্ট্র তৈরি করেছে, এই রাষ্ট্র এখন পরিপক্ক হয়নি, এই অপরিপক্কতার দায় তাকে বহন করতে হচ্ছে। অর্থাৎ সে সব কিছুকে হালকাভাবে নিচ্ছে এবং তার রাষ্ট্রটাকেও যেন হালকা করে নিচ্ছে। অথচ যে জাতি, উনি বলছেন যে জাতি উন্নত সাহিত্য তৈরি করতে পারে না, উন্নত দর্শন তৈরি করতে পারে না, উন্নত বিজ্ঞান তৈরি করতে পারে না, সেই জাতির রাষ্ট্র তো দুর্বল হবেই, অনুন্নত থাকবেই। এটা হচ্ছে আহমদ সফর অন্যতম বক্তব্য। এখন তিনি বললেন যে তারা যেভাবে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে এসেছিলেন, সেখানে কী অপূর্ণতাগুলো ছিল, সেগুলো আমাদের দূর করার জন্য একটা জাতীয় কর্মসূচি দরকার। উনি বলেন এই দূরদর্শিতার অভাব বাঙালি সমাজের মধ্যে তিনি দেখেছেন। আমি এখানে একটু পরিষ্কার করে বলি, শুধু বাঙালি মুসলমান আলোচনা করলে একটা অন্যায় হয়। অন্যায় হচ্ছে যে আপনি এটাকে বুঝতে পারেন না, আমি রাজনৈতিক অন্যায় বলছি না, বুদ্ধিবৃত্তিক অন্যায় হয়। ধরেন বাংলাদেশের ইতিহাসের একজন বড় লেখক হচ্ছেন অধ্যাপক যদুনাথ সরকার, যিনি জগৎ বিখ্যাত। তিনি 1948 সনে বাংলার ইতিহাস মুসলিম যুগ নামক বইয়ের সম্পাদক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে 1947 সনের এক বছর পরে বেরিয়েছে ওটা। সেইখানে তিনি বলছেন কি, মোগল আমলের শেষে, মানে সিরাজউদ্দৌলা যখন মারা যাচ্ছেন, তখন বাংলাদেশের জনগণ মিলে এখনও কোনো জাতি হয়নি, তারা একটা জনগোষ্ঠী হয়েছে। ইংরেজিতে বইটা তিনি লিখেছেন, বলছেন দে হ্যাভ বিকাম এ পিপল নট এ ন্যাশন। তারপরে তিনি বলেন ব্রিটিশ আমলে 200 বছর পার হওয়ার পর 1948 সনে বলে এখন আমরা একটা জাতি হলাম। এর মজার দিকটা হলো, ব্যঙ্গচিত্রটা হলো কোথায় জানেন, তখন বাংলা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তখন তিনি বলেন এই বিভক্ত হওয়ার পর আমরা জাতি হলাম। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে যারা রয়েছেন মোটামুটি কম মুসলমানওয়ালা বাঙালি, তারাই বাঙালি জাতি হয়েছেন, কিন্তু তারা তো বাঙালি জাতি হন নাই, তারা ভারতীয় জাতির অংশ হয়েছেন। তাহলে বাকি যেটা ছিল, যারা বাঙালি জাতির অংশ নেই, তারাই পরবর্তীকালে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছেন শিখি শতাব্দীর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি একটা জনগোষ্ঠী না একটা জাতি? আহমদ সফা কোথাও দাবি করেন নাই বাঙালি মুসলমান একটি জাতি। আমি আপনার কথায় আসার জন্য বলছি, উনি বলেন বাঙালি মুসলমান একটা পিপল, একটা জনগোষ্ঠী, কিন্তু বাঙালি একটি জাতি, এবং একটা জাতি হলে তার একটি রাষ্ট্র হতে হবে এমন কোনো কথা নেই। আমার দেখা যেমন আরব জাতি বলে, তাদের 24টা রাষ্ট্র, এবং তাদের ইরাকিরাও একবার ইরাকি আবার আরব, প্যালেস্টাইনরা ফিলিস্তিনি আবার আরব, কিন্তু বাংলাদেশে পশ্চিমবঙ্গের এরা বাঙালিও হতে পারে, তাদের ধরনের একটা স্বাধীন রাষ্ট্র আছে। ত্রিপুরার লোকেরা বাঙালিরা, তাদের স্বাধীন রাষ্ট্র আছে। সবাই বাঙালি হবে পিপল আকারে। এখানে আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, লোকে আমাকে বলে যে আপনি বেশি উদাহরণ দেন, আরেকটা উদাহরণ দেই। ফ্রান্সে বহুদিন একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, তখন ফ্রান্সের সম্রাটদের যেমন লুই 14 নম্বর, লুই 16 নম্বর, লুই পর্যন্ত, তারা এদের বলতে কি না মন, তারা ছিলেন কিং অফ ফ্রান্স,
লোকেরা ফ্রান্সের রাজা নেপোলিয়ন যখন 10 বছর পরে বিপ্লবের পরে নিজেকে আবার সম্রাট ঘোষণা করলেন 1802 সনের পরে তখন তিনি নিজেকে বললেন নট কিং অফ ফ্রান্স লক্ষ্য করার বিষয় এম্পায়ার অফ দি ফ্রেঞ্চ ফরাসি জাতির সম্রাট ফরাসি দেশের নয় এখন বাংলাদেশেও আহমদ সভা যখন বললেন কি আগে বহু লোক ছিল বাংলাদেশে থাকতো তারা মুসলমান নিজেদের তারা বলতো বঙ্গীয় মুসলমান ইংরেজিতে বলে বেঙ্গল মুসলিমস যেমন মৌলানা আবুল কালাম আজাদ এক অক্ষর বাংলা বলতেন না কিন্তু তিনি বলতেন আমি বেঙ্গলি মুসলিম বেঙ্গল মুসলিম তা এখন আহমদ সভা বললেন আমি তাদের কথা বলছি না যারা বাংলাদেশে আসে উর্দু ভাষায় কথা বলে এখানে আসে খেয়ে পড়ে থাকে তারা বঙ্গীয় মুসলমান হতে পারেন কিন্তু বাংলা ভাষী নয় বলে তারা বাঙালি মুসলমান নন আহমদ সভা তিনটা কথা বলেছেন এটা পরিষ্কার একটা হচ্ছে যারা বাংলাদেশে থাকেন বাংলাদেশের জল হাওয়ায় বড় হয়েছেন এবং বাংলায় কথা বলেন শুধু এরাই বাঙালি মুসলমান নয় তিনি আরেকটা নিয়ে যোগ করেছেন যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে অধস্তন সাবলটান বলি আজকালকার ভাষায় আমরা তারাই বাঙালি মুসলমান তাহলে তিনটি বৈশিষ্ট্য যোগ করেছেন তিনি রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের অধিবাসী অর্থাৎ ভৌগোলিক পরিবেশের মধ্যে আছেন তারপরে যারা ভাষার দিক থেকে বাঙালি এবং তাদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে কৃষক জেলে তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী শ্রেণীর অংশ যাদেরকে এক বাক্যে আমরা কৃষক শ্রেণী বলতে পারি অথবা অধস্তন বলতে পারি তারাই হচ্ছে বাঙালি মুসলমান এখন এই লোকদের মধ্যে নতুন যেটা হয়েছে রাজনৈতিক বাসনার কথায় আসছে আপনার কেন আমরা দায়টা আসছেন আমি সে না করলে তো বুঝতে পারবেন না এখন বাঙালি মুসলমানরা শুধু আর চাষি নাই তাদের মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে এবং তারই প্রমাণস্বরূপ 1947 সনে তারা দেশের একটা উল্লেখযোগ্য অংশ হয়েছে পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করেছে কিন্তু 71 সনে তারা পূর্ণ মাত্রায় নিজেদের এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বেই তাহলে বাঙালিদের মধ্যে একটা যে বিভক্তি হলো এখন অধস্তন শ্রেণীর মধ্যে একটা উচ্চবিত্ত শ্রেণী হলো এই দ্বন্দ্বটা যদি আপনি পিছনে রাখেন তাহলে বুদ্ধিজীবীরা কেন তাদের দায় পালন করছে না বুঝতে পারেন বুদ্ধিজীবীরা আমি বলতে চাচ্ছি বুদ্ধিজীবীরা কি এই পরিস্থিতি বুঝতে পারছে না না পারছে না বুদ্ধিজীবীরা নিজের একটা মৌলিক শ্রেণী নয় প্রত্যেক শ্রেণীর নিজস্ব বুদ্ধিজীবী থাকে অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবী এবং গরিব অধস্তন শ্রমিক কৃষক শ্রেণীর বুদ্ধিজীবী এইভাবে বুদ্ধিজীবীরা ভাগ হয়ে গিয়েছেন তারা ইংরেজিতে বললে এটা ফ্র্যাগমেন্টেড হয়ে দাঁড়িয়েছেন এই জন্যই বুদ্ধিজীবীদের সেই পাকিস্তান আমলের ঐক্যটা দেখবেন না আপনি যেটা বাংলাদেশ আমলে এসে বিভক্ত হয়ে পড়েছে আচ্ছা কিন্তু এইখানে যেহেতু আপনি আরবের রেফারেন্সটা দিলেন যে আরব তারা জাতিগতভাবে এক হলো রাষ্ট্রে কিন্তু আলাদা আলাদা যেমন সৌদি আরব একটা রাষ্ট্র এমিরাত শ্রেণীগতভাবে আলাদা শ্রেণীগতভাবে আলাদা কিন্তু আমি একটা অন্য প্রশ্নের জন্য এটি আনছি আমাদের হাতে যেহেতু সময় কম সেটি হচ্ছে যে আপনি কি এটাও মনে করেন কি না যে আমাদের এখানকার যে সাধারণ নিম্ন আয়ের মানুষ কিংবা আমরা যেটাকে বলি যে সাধারণ কৃষক শ্রমজীবী মানুষ যারা আছে তাদের পরিবারের অনেকেই যখন মধ্যপ্রাচ্যে যাওয়া শুরু করলেন ভাগ্য অন্বেষণে চাকরির খোঁজে কাজের জন্যে তারা যখন ফিরে আসা শুরু হলো 80-90 থেকে পরবর্তীতে আমরা যে সমাজটাকে বদলাতে দেখছি সেখানে এই যে বাঙালি মুসলমানের মন আরবের মুসলমানের হয়ে যেতে চাচ্ছে সমাজে কি এরকম একটা চেহারা দেখছেন কি না এবং এটারও কোনো প্রভাব আছে কি না বুদ্ধিজীবীরা কি সেটাও নির্দিষ্ট করতে পারছেন কি না আমি মনে করি এটা একটা ভুল চিন্তাধারা আমরা অনেকে বলছি যে আমার বন্ধু তারেক মাসুদ একটা ছবি বানিয়েছিলেন মৃত্যুর আগে রানওয়ে নামে সেখানে তিনি যেটা আমাদের বলতে চেয়েছিলেন যে মধ্যপ্রাচ্য থেকে বিমান আসার নামতেছে এয়ারপোর্টে তার সাথে ওখানকার টাকা আসছে আইডিয়াও আসছে এইটা আমি মনে করি একটা অত্যন্ত সরাসরি ভুল চিন্তা পৃথিবীতে ধ্যান ধারণা আসার জন্য ওই বিমানও লাগে না অন্য কিছু লাগে না আরব দেশ থেকে ইসলাম যখন এসেছিল তখন তো বিমান ছিল না না এটা আমি একটু করে বলি এটা একটা বড় কারণ হচ্ছে যে এখানে ইসলামের যে ধারাটা যেমন ধরুন আমরা যদি একটু ছোট্ট করে আপনি যেহেতু ইতিহাস আপনার খুবই পছন্দের বিষয় 1872 এখানে যখন জনশুমারি হলো তখনই প্রথম আবিষ্কার হলো যে এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান এর আগ পর্যন্ত ধারণা ছিল এই অঞ্চলের মানুষ মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী অথবা সনাতন ধর্মাবলম্বীর মানুষ এরকম ধারণা ছিল ওই জনশুমারির পরে যে একটা রাজনীতিও দাঁড়ালো এই অঞ্চলে 1872 যদি আমরা সেই ঘটনা দেখি এরপরে আমরা দেখলাম যে এই মানুষগুলো 1947 এই অঞ্চলের মানুষই ভোট দিয়ে পাকিস্তান বানালো আবার 24 বছরের মাথায় সেই সাম্প্রদায়িক রাষ্ট্র বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ালো 71 বাংলাদেশও বানালো এই অঞ্চলের মানুষই আপনার ভাষায় যদি বলি 150 বছরের ইতিহাস বাঙালি মুসলমানের ইতিহাস কিন্তু বাঙালির ইতিহাস আরও লম্বা হতে পারে 800-900-1000 বছর হতে পারে কিন্তু এই বাঙালি তো একটা সহজিয়া মানবতাবাদী ধারার ইসলামকে গ্রহণ করেছে কিন্তু এখন যে কারণে সে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে যখন ধর্ম ব্যবহার করছে পাকিস্তান কিন্তু এখন তো একটা ভীষণ রকমের সালাফিজম যেটাকে আমরা বলছি
ভীষণ রকমের মধ্যপ্রাচ্য ড্রিভেন একটা ইসলাম এখানে হাজির হয়েছে, সেটা এই সূত্রে হাজির হয়েছে কিনা আমি তা মনে করি না, বা পেট্রোডলারের সাথে হাজির হয়েছে কিনা আমি সেটা মনে করি না। আমি বলছি কি, ধরেন এই দেশে নিম্ন মধ্যবিত্ত জনগণের মধ্যে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল, সেটা 1955 সনে আওয়ামী লীগ হলো, হলো না, সেটা 1975 সে বাকশাল হলো, আবার বাকশাল থেকে পশ্চাদাপসরণ করে আবার আওয়ামী লীগ হলো। আমি জিনিসগুলো লক্ষ্য করেন, আওয়ামী লীগ থেকে কত শাখা বেরোলো, জাসদ বেরিয়েছে আওয়ামী লীগ থেকে, গণফোরাম বেরোচ্ছে, অনেকগুলো বেরোচ্ছে, আপনি এগুলো সব জানেন। আমি বলছি একটা জিনিস পরিবর্তন হয়, এইটা যেমন অপ্রত্যাশিত নয়, আমি বলবো গত 80 বছরের পৃথিবীতে আরও পরিবর্তন হয়েছে। আফগানিস্তানে আমেরিকা এসে 20 বছর তাকে দখল করে রেখেছে, আপনি বলতে পারেন এটা তালিবানদের দমন করেছে, কিন্তু আফগানিস্তান তো দখল করে রেখেছে, সে ইরাকে যে ধ্বংসযজ্ঞ করেছে, ইমনকি ইরানের শাহকে উৎখাত করার পর সে ইরানকে ধ্বংস করার জন্য কোন কাজটা বাকি রেখেছে, এখনও তাকে অবরোধ দিয়ে রেখেছে, এখনও তাকে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে বলে তাকে হত্যা করার চেষ্টা করেছে, সিরিয়াতে কী করছে, লিবিয়াতে কী করেছে। আপনি যদি মনে করেন বাংলাদেশের মুসলমানদের একটা বোতলে বাঁধে রাখবেন, তারা কোনো কিছু খবর রাখবে না, এটা খুব একটা ভালো আশা হবে না, এগুলির প্রভাব তো পড়বেই। শুধু বাংলাদেশের ঘটনার জন্য সালাফিজম হয় না, সালাফিজম সারা পৃথিবীতে হচ্ছে, এখন বাংলাদেশ অন্য জায়গাতে যদি সালাফিজম যায় বাংলাদেশে যাবে না কেন? এবং যেইটা সোজা কথায় বলছি, এই আইএস আল কায়দা প্রভৃতি সন্ত্রাসী আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি হয়েছে, এগুলি আমেরিকানদের কনফেশন অনুযায়ী এগুলো সব সিআইএ এর পোষা। তাহলে আপনি সিআইএ কে দিয়ে সারা কাজ করাবেন আর এখানে বাঙালি মুসলমানের উপর দোষ দেবেন, তা তো হতে পারে না, দোষ দেওয়া হচ্ছে না, কিন্তু ধরে নিচ্ছি আপনার আলোচনা অনুযায়ী এটা সিআইএ প্রজেক্ট, রাইট, প্রকল্প, কিন্তু সেই প্রকল্প বাংলাদেশের সমাজে কিভাবে ঢুকে পড়ছে, কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেখানে রাজনীতির একটা বড় দায় আছে অবশ্যই। কিন্তু আমরা যারা শিক্ষিত অথবা বুদ্ধিজীবী তার নানা পেশার মধ্যে আছি, তারা এই সমস্যাটা চিহ্নিত করে এইটা একটা সামাজিক সাধারণ প্রতিরোধ গড়ে তোলা, সেই কাজটা তো করছি না। কেন করছি না আমি সেটাই বলছি। আমি বলি উদাহরণ ধরে, মানে ভারতবর্ষে যখন কংগ্রেস শুরু হলো, আমি বলছি 1885তে, অর্থাৎ সিপাহী যুদ্ধের 25 বছর পরে, এইটা তো ছিল একটা আন্দোলনবাদী নয়, দরখাস্তবাদী দল। পরবর্তী মহাত্মা গান্ধীর আমলে একটা বড় দল হলো, কিন্তু তার আগেই একটা হিন্দু মহাসভা গঠিত হলো 1909 সনে, তার 3 বছর আগে মুসলিম লীগ তৈরি হলো। অনেকে এটাকে সাম্প্রদায়িক বলতে থাকেন, আপনিও দ্রুত সাম্প্রদায়িক বলছেন, আমি যে একটু ভেবে দেখা দরকার। পাকিস্তানকে অনেকে সাম্প্রদায়িক রাষ্ট্র বলে, কথাটা পুরোপুরি ন্যায় বিচার হবে না, এটা জাতীয় রাষ্ট্র। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতি ছিল, সেই জাতি যেমন বাঙালিরাও একটা নিজেদের রাষ্ট্র করতে চেয়েছিল, সেটা সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হয়ে গেল। উত্তর পশ্চিম ভারতেও, অর্থাৎ সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব, এদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। ভারতবর্ষে তখন 11টি প্রদেশ ছিল, 11টা প্রদেশ নিয়ে ক্যাবিনেট মিশন 3টা অঞ্চল করার প্রস্তাব দিয়েছিলেন স্বায়ত্তশাসিত, সেগুলো অনেক লম্বা কাহিনী। তাহলে ওখানকার 2টো অঞ্চল যেখানে মুসলিমরা ঘটনাচক্রের সংখ্যাগরিষ্ঠ, একটা বাংলায় একটা পাঞ্জাবে, সিন্ধু বলুচিস্তানে, তাদের নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সহ যেটাকে এখন আমরা পাখতুনখোয়া বলি, সেই 2টো মিলে একটা রাষ্ট্র হলো। কাজে পাকিস্তানকে নিছক সাম্প্রদায়িক রাষ্ট্র বলাটা আমি মনে করি ইতিহাসের প্রতি অবিচার, এটা হলো ইম্পেরিয়াল দৃষ্টিভঙ্গিতে কথা বলা। ওটা ছিল অসম্পূর্ণ অবিকশিত একটা জাতীয় রাষ্ট্র যাকে সাম্প্রদায়িক ভিত্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেটার পেছনেও ইতিহাসে যে যুক্তিগুলো আছে, আমি বলি নিশ্চয়ই আপনার সাথে বিস্তারিত আলোচনা যাবে, একটা ছোট্ট বিরতি নিই, নিয়ে পরেই আলোচনায় ফিরছি। আমরা আসছি আবার 71 মঞ্চে, থাকুন আমাদের সাথে।